অনুষ্ঠান বাড়ির মতো একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই কিভাবে এই ছোলার ডালটা আমি তৈরি করব। আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। ডালটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ডালটা 2 ঘন্টা মতন ভেজানো ছিল, তাই আমি খুব বেশি সেদ্ধ করিনি। দেখুন, ডালটা গোটা গোটা আছে, কিন্তু হাতে চাপ দিলে গলে যাচ্ছে। এইরকম অবস্থায় ডালটা সেদ্ধ করে নিলে খেতে খুব ভালো লাগে। এবার চলে যাব রান্নায়। এবার একটা কড়া গরম করে তাতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব। আমি 1 টেবিল চামচ মতো নারকেল কুচি আর 2 টেবিল চামচ মতো নারকেল কড়া নিয়েছি। এগুলো একটু ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে, 7টা বাজে হয়ে যাবে। এবার এটা তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, আর দেবো 1/2 চা চামচ গোটা চিনি। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হিং। হিংটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। টমেটোটা 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আমি ডাল সেদ্ধ করার সময় কোনো নুন দিইনি, তাই দিয়ে দেবো 7 মতো নুন, আর দেবো 1 চা চামচ চিনি। সামান্য একটু জল দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ডালে আরো একটু জল দেব। ডালটা ফুটে উঠেছে, মিডিয়াম আঁচে 3-4 মিনিট চাপা দিয়ে রান্না করব। 4 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ডালটা আরেকবার ভালো করে নেড়ে দেব। ভেজে রাখা নারকেল গুঁড়ো দিয়ে দেব। নারকেল গুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। আরো 1-2 মিনিট ডালটা একটু ফুটতে দেব। 2 মিনিট মতো ডালটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম মশলা মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর বেশি শুকোবো না, কারণ ডালটা ঠান্ডা হলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। তৈরি আমাদের ছোলার ডাল।
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু-বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।